আমি আমার লেখা দুটি কবিতা প্রথমে পাঠ করব, তারপর কবি সঞ্চয়িতা সেনগুপ্ত দুটি কবিতা পাঠ করব। শুরু করছি কবিতা, আমার লেখা কবিতা এলওসি ও টিউলিপ। তুমি সুজন এসো, চিনার পাতায় আমরা নজনে বসি, গোলা বারুদকে ঠেকে দাও টিউলিপে, গোলাপে আর আপেলে বরণ করো সন্ত্রাসকে। এলোসি তো ফুটুক রঙিন টিউলিপ, বাতাসটা বড্ড ভারী পারুদের গন্ধে, আমাদের চিন্তা চেতনাও নুব্জ, রাতের ঘুম ভেঙে যায় ও পার থেকে ছুটে আসা গুলির শব্দে। আর কতদিন সইতে হবে বলো, আর কত নির্ঘ মানুষের প্রাণ যাবে। যুদ্ধ যুদ্ধ নয়, একটা চিনার গাছ লাগাও, তাতে ওপারের পাখি এসে বসবে গান গাইবে, পাহাড়ের কোন ঘেঁষে এপারের সকালের সূর্যটা উঁকি মারবে, সন্তুরে বাজবে আহির ভৈরব, রণক্লান্ত সৈনিক তার অস্ত্র পাশে রেখে সে গাছের নিচে একটু জিরিয়ে নেবে। দ্বিতীয় কবিতা আমার লেখা হোয়াইট বল। একটা হোয়াইট বোর্ড রেখেছি সামনে, এক হাতে মার্কার আর এক হাতে ডাস্টার, চোখটা বোর্ডের দিকে মনটা মাটির দিকে। প্রতিদিন কত লিখি কত লিখি লিখি আর মুছি, ছবি আঁকি একা একা, কথা বলি বোর্ডের সাথে, কখনো মার্কার চলে কখনো ডাস্টার। এভাবেই গড়ি ইমারত, গড়ি ভালোবাসার বাসা। একটা হোয়াইট বোর্ড রেখেছি সামনে, কবিতার মিছিল চলে হাজারো কথার দলবদ্ধ একটা হৃৎপিণ্ডের উদ্দেশ্যে, এক ধমনি কবিতা হৃদযন্ত্রে দিয়ে মেশে, সেখানে তলপার চলে মিশে যায় আবেশ শিরায় উপশিরায়, আবেগে ভালোবাসায় তাজা হয় অনুভব। এভাবেই করি ভাবনার প্রাসাদ প্রতিদিন, একটা হোয়াইট বোর্ড রেখেছি সামনে, প্রতিদিন ছবি আঁকি চেনা অচেনা অগণিত মানুষ, যতবার আঁকি যতবার মুছি আঁকি মুছি আবার, ওই চোখ ওই মুখ ওই মৃদু হাসি, ওই গালের টোল রেশম হালকা চুলে, উদাস চাওনি সেই মুখ সেই ছবি ভেসে ওঠে বলে উজ্জ্বল প্রাঞ্জল হয়ে। এভাবেই আঁকা হয়ে থাকে সাদা বোর্ডে অনুভব। আমি এখন সঞ্চয়িতা সেনগুপ্ত দুটো কবিতা পড়ছি, কবিতা একা সঞ্চয়িতা সেনগুপ্ত। অনেক ভিড়ের মাঝে আমি একা হতে চেয়েছিলাম, সেই একাকিত্বকে প্রাণ ভরে অনুভব করতে আমি তোমার কথা ভেবেছিলাম, তাকে আমি বিসর্জন দিতে চাই তোমার পায়ে, তুমি কি আসবে? কবিতা চাওয়া না চাওয়া সঞ্চয়িতা সেনগুপ্ত। আমি আমার মতো থাকতে চাই ও তোমার কথা ভাবতে চাই, তুমি একমাত্র তুমি পারো উত্তরণের পথে নিয়ে যেতে, একা এসেছি একাই যেতে হবে তা আমি জানি। পৃথিবীর রঙ্গমঞ্চে অনেক তো অভিনয় হলো, এবার আমি তোমার কাছে যাব, যেটুকু বন্ধন এখনো আছে সেই বন্ধন কেটে গেলে আমি মুক্ত হব, তখন তুমি তোমার কাছে যেতে দিও।